আসসালামু আলাইকুম এভরিওয়ান, রসনা বিলাস থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম লাচ্ছা শ্যামাইয়ের বরফি। ঈদে শ্যামাই হবে না তাই কখনো হয়, তাই কিভাবে ঝটপট বানিয়ে নেবেন মাত্র দুইটি উপকরণ দিয়ে সেই রেসিপিটাই শেয়ার করলাম। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দিব কিছু কাঠবাদাম। কাঠবাদামটাকে ঘির সাথে খুব ভালো করে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেমাই। এখানে আমি বনফুলের 2 প্যাকেট নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের নিয়ে নিতে পারেন। খুব ভালো করে সেমাইটাকে ভেজে নেব। যদিও সেমাইটা একটু ভাজাই থাকে, তারপরও এই সেমাইটা যেহেতু খেতে একটু ক্রিস্পি টাইপের হবে, তাই একটু লো হিটে রেখে সময় ধরে ভাজতে হবে। পাঁচ ছয় মিনিট ভাজার পরে এখন অ্যাড করব কন্ডেন্স মিল্ক। এখানে আমি 2 প্যাকেট সেমাইয়ের জন্য 1টা কন্ডেন্স মিল্ক নিয়েছি। যারা মিষ্টি একটু কম পছন্দ করেন তারা চাইলে 3 প্যাকেট সেমাইয়ের সাথে 1টা কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। সবকিছু খুব ভালো করে মিক্স করে নেব। পুরো রান্নাটাই কিন্তু লো হিটে করতে হবে, কোনোভাবে যেন সেমাই কালার চলে না আসে। তো সেমাইটা আমি নামিয়ে নিয়েছি, আর গরম গরম থাকতে এভাবে একটু চেপে চেপে শেপ দিয়ে নিব। ঠান্ডা হলে কিন্তু সেমাইটা শক্ত হয়ে যাবে, তাহলে কিন্তু শেপ দেওয়া যাবে না। সেমাইটাকে একটু ঠান্ডা করে তারপরে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। এই সেমাইটা আপনারা বানিয়ে অনায়াসে বাইরে রেখে 1 সপ্তাহের মতো খেতে পারবেন। 15 দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। অতিথি আপ্যায়নও আগে থেকেই বানিয়ে রেখে দিতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু বেশ পছন্দ করে এই সেমাইয়ের বরফিটা। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছে। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন, আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।